নমস্কার বন্ধুরা, তিথিস কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। আবারও হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মুড়ি, আর মুড়িগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। বাড়িতে যদি নরম মুড়ি থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দেখো এই মুড়িগুলো অর্ধেক নরম হয়ে গেছে, তাই এটা আমি ব্যবহার করছি। এবার একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল, আর জল দিয়ে 2 থেকে 3 বার কিন্তু ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধুয়ে নিলে এর গায়ে যে ধুলোবালি লেগে থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, তাই 2 থেকে 3 বার কিন্তু জল দিয়ে ধুয়ে নেব। মুড়িগুলি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ধুতে ধুতেই নরম হয়ে যাবে। দেখো এবার কিন্তু আমি এই মুড়িগুলোকে 3 বার মতো ধুয়ে নেব। আর 3 বার মতো ধুয়ে কিন্তু আমি অল্প জল দিয়ে নিয়েছি। এবার আমি আরও কিছু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মুড়ি ভালো করে জল শুষে নেয়। 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখবো মুড়িগুলোকে, তারপর কিন্তু জল ঝরিয়ে নেব। এবার আমি নিয়েছি একটা জার। এবার মুড়ি থেকে জল ঝরিয়ে আমি মুড়িগুলো এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারে সম্পূর্ণ মুড়িগুলো দিয়ে দেব, কারণ মুড়ির পরিমাণটা কিন্তু ভিজিয়ে নেওয়ার পর অনেক কম হয়ে গেছে। এবার এর মধ্যে 3 থেকে 4 চামচ জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমি পেস্টটা কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এই একটা বাটির মধ্যে কিন্তু জার থেকে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এর কিন্তু গাঢ়টা অনেকটাই বেশি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু আমি 1/4 চামচ লবণ ব্যবহার করেছি, কারণ মুড়িতে আগে কিন্তু লবণ থাকে। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন, আর এটা কিন্তু খুব গাঢ়, সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটা কিন্তু একবারেই বেশি দেবেন না। আর প্রথমে আমি দেখে নিচ্ছি 1/2 কাপ জলে হচ্ছে কি না, তারপরে কিন্তু জলটা আমি আরও অ্যাড করব। আর দেখো 1/2 কাপ জলে কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। ব্যাটারটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যাবে। এদিকে গ্যাসের উপরে ধোসা তাওয়া একদম গরম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে একটু জল ছিটিয়ে নিয়েছি যাতে টেম্পারেচারটা একটু কমে যায়। এবার চামচের সাহায্যে কিন্তু 1 চামচ নিয়ে এভাবে দিয়ে তারপরে উল্টো পাশ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। যদি আপনারা এর থেকে বড় সাইজের বানাতে চান তাহলে আরও একটু ব্যাটার বেশি দিয়ে দেবেন। দেখুন উপরটা কিন্তু শুকিয়ে গেছে আর 4 সাইড দিয়ে উঠতে শুরু করেছে। আরও 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে হতে দিতে হবে। দেখুন তাহলে কিন্তু ধোসাটা খুব ক্রিস্পি হবে। দেখুন ধোসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কেউ বলতেই পারবে না কিন্তু এটা মুড়ির ধোসা। আমি আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তাওয়াটাকে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিলাম, আর ঠিক এইভাবেই আগের মতো করেই কিন্তু দিয়ে দেব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। বাড়ির নরম মুড়ি ফেলে দেওয়ার থেকে একবার অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যতটা পারেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর এমনই সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার।